নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। নির্বাচনের ফলাফল এসেছে, এমনকি গণশক্তিও লিখেছে দেশে ইন্ডিয়া জোটের এখন আসন কম বেশি 236। বিরোধীদের শক্তি বেড়েছে, কিভাবে? তৃণমূলকে বাদ দিয়ে? না, সবাই জানে ওই 236-এর মধ্যে তৃণমূলের 29 আছে। কংগ্রেসের আসন বেড়েছে, সমাজবাদী দলের আসন বেড়েছে, তৃণমূল দলের আসন, সিপিএমের একটা আসন বেড়েছে, এসব এখন সবার জানা। একই সঙ্গে ইন্ডিয়া জোট এক্সিট পোল স্ক্যামের বিরুদ্ধে লড়াই করবে, নিট নেট বা চাকরি পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে সংসদের ভেতরে বাইরে লড়াই করবে। সংসদ শুরু হলেই এক্সিট পোল নিয়ে জেপিসির দাবি জানিয়ে ইন্ডিয়া ব্লক তারা লড়াই করবে। ওয়াইনাডে আসন ছেড়ে দিয়েছেন রাহুল গান্ধী, সেখানে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। উল্টো দিকে অবশ্যই সিপিএম সিপিআইয়ের নেতৃত্বে এলডিএফের কেউ, কিন্তু এখনও পর্যন্ত যা খবর সেখানে প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ খবরও ইতিমধ্যে সববার জানা। তো সেই ইন্ডিয়া ব্লক থেকে গতকাল হঠাৎই জানানো হয় যে প্রথমত ডেপুটি স্পিকার পদ বিরোধীদের না দেওয়ায় ইন্ডিয়া ব্লক থেকে কংগ্রেস সাংসদ কে সুরেশ স্পিকার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৃণমূলের তরফে জানানো হয় এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করার দরকার ছিল। কার 100 আছে, কার 30 আছে, কার 5 জন সাংসদ আছে সেটা বড় কথা নয়। ইন্ডিয়া জোটের হয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করার আগে জোটের মধ্যে আলোচনা করা উচিত। এটা জানাজানি হবার পরে রাহুল গান্ধী সংসদের মধ্যেই অভিষেকের সঙ্গে বসে মিনিট 10 কথা বলেন, তারপর মমতা ব্যানার্জিকে ফোন করেন এবং রাতে স্পিকার পদের জন্য কন্টেস্ট হবে তার প্রস্তুতি বৈঠকে ডেরেক ওব্রায়ান, কল্যাণ ব্যানার্জি হাজির ছিলেন। কংগ্রেস দল থেকে যেমন হুইপ জারি করা হয়েছে, তেমনই তৃণমূলের থেকেও হুইপ জারি করে প্রত্যেক সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে তো সংসদ ভবনে উলুধ্বনি দেওয়ার জন্য নয়, এই স্পিকার পদের ভোটাভুটির জন্যই ডাকা হয়েছে। কিন্তু এই গোটা এপিসোডটাতে কয়েকজন কিছু মানুষের আনন্দের সীমা পরিসীমা নেই, তাদের চওড়া হাসি বলে দিচ্ছে যাক বাঁচা গেল। আর সেটাই আমাদের বিষয় আজকে। কংগ্রেস তৃণমূল জোট ভাঙলে কাদের সবচেয়ে বেশি আনন্দ? বিরোধী ইন্ডিয়ার শরিকদের মধ্যে বিবাদ বা কোনো বিষয়ে দূরত্ব তৈরি হলে তাতে উৎসাহিত হয় বিজেপি। সংসদীয় রাজনীতিতে শাসক বিরোধের সম্পর্কে এটাই দস্তুর। আবার শাসক এনডিএর অন্দরমহলে শরিকি বিবাদ দেখা দিলে তাতে উস্কে দেওয়ার চেষ্টা করবে বিরোধী ইন্ডিয়া। লোকসভায় স্পিকার পদে বিরোধীদের প্রার্থীর নাম কংগ্রেস একতরফা ঘোষণা করায় তাতে আপত্তি জানায় তৃণমূল। সেই খবরে প্রত্যাশিতভাবেই উৎফুল্ল হয়ে পড়ে বিজেপি, কিন্তু তাদের সেই উৎসাহে অচিরেই জল ঢেলে দেয় সংশ্লিষ্ট দলের দুই নেতা, রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ততক্ষণে বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য সমাজ মাধ্যমে ইন্ডিয়া জোটে স্পিকার নির্বাচন নিয়ে ভাঙন দেখা দিয়েছে বলে দাবি করেন। তৃণমূল এবং এনসিপি দুই দলের সঙ্গে নাকি কংগ্রেসের বিরোধ চরমে। অর্ধসত্য আর ভুয়ো খবর ছড়ানোয় বিজেপির আইটি সেল যথেষ্ট পারদর্শী, কিন্তু রাজনৈতিক বিচারে ইন্ডিয়ার শরিকি বিবাদ নিয়ে দিবা স্বপ্ন বিজেপি দেখতেই পারে। কিন্তু তাতে যদি বাংলার সিপিএম তৃণমূলকে কাট করায় তুলতে ব্যতিব্যস্ত হয়, সেটা তো পক্ষান্তরে বিরোধী ইন্ডিয়ার ক্ষতি। তৃণমূল বিরোধিতায় অন্ধ সিপিএম কি ভুলে যায় যে তারাও ইন্ডিয়ার শরিক? কাল বিকেলেই খবর এসে পৌঁছেছিল যে ইন্ডিয়া জোটে স্পিকার পদের জন্য কংগ্রেস সাংসদ কে সুরেশ লড়বেন। এই একতরফা ঘোষণায় খুশি নয় তৃণমূল, তারা প্রতিবাদ জানিয়েছে ব্যাস। সঙ্গে সঙ্গে বিজেপি আইটি সেলের মাথা অমিত মালব্যর আনন্দ কে দেখে টুইট করে দিলেন। কি লিখলেন? বোথ শরদ পাওয়ার অ্যান্ড মমতা ব্যানার্জি হ্যাভ স্টাক আ ডিসকর্ডেন্ট নোট ডিসঅ্যাপ্রুভিং অফ কংগ্রেস ডিসিশন টু কন্টেস্ট দ্য স্পিকার্স পোস্ট। ইট মে বি আ গুড আইডিয়া ফর দ্য থার্ড টাইম ফেল রাহুল গান্ধী টু বিল্ড কনসেন্সাস উইদিন দ্য ইন্ডিয়া লাইন্স বিফোর পন্টিফিকেটিং টু দ্য ওয়ার্ল্ড। তৃণমূল কংগ্রেস আর এনসিপি কংগ্রেসের প্রস্তাবে রাজি নয়, তারা বিরোধিতা করেছে। রাহুল আবার ফেল করল, তো শেয়াল ডেকেছে অন্য শেয়ালেরা চুপ করে থাকবে কেন? আরামবাগ চিকেন থেকে ব্যারাকপুরের একদা খবরের কাগজ বিক্রেতারা তাদের ইউটিউবে ভেঙে গেছে ইন্ডিজোর, দাদাই কইছে পুঙ্গির ভাই আনন্দের আর সীমা নাই, নাচতে বাকি রেখেছে। এবং আজ সকালে গণশক্তি খুলুন, প্রথম পাতাতেই বড় করে খবর, অধ্যক্ষ নির্বাচন প্রসঙ্গে সেলিম বিপদে পড়লেই বিজেপির হয়ে ব্যাট করতে নামবে তৃণমূল, এটা শীর্ষক এক তক্তা লেখা। কত বুদ্ধিমান কমরেড সেলিম, বলেছেন লোকসভায় অধ্যক্ষ নির্বাচনে ভোটের সময় যদি দেখা যায় তৃণমূলের ভূমিকায় বিজেপি বিপদে পড়তে চলেছে, সেক্ষেত্রে অধ্যক্ষ নির্বাচনে তৃণমূল ভোটদানে বিরত থাকতে পারে অথবা ইন্ডিয়া নেতৃত্বকে বা কংগ্রেস নেতৃত্বকে দোষ দিয়ে ওয়াকআউটও করতে পারে। আর যদি নিশ্চিত হয় যে তৃণমূল ভোট দিলেও বিজেপির কোনো অসুবিধে হবে না, তাহলে তারা লোক দেখানো বিরোধিতা চালিয়েই যাবে।
আসলে এই সেলিম অ্যান্ড কোম্পানির একমাত্র লক্ষ্য হচ্ছে তৃণমূল। নেহাত লোকলজ্জার খাতিরে বিজেপিকে সরাসরি সমর্থন করতে পারছেন না। প্রথম কথা হলো, এই ভোটাভুটির যে নেহাতি প্রতীকী সেটা সবাই জানে। খাতায় কলমে এনডিএর কাছে 300 আসন আছে, দু চারটে কমলেও তারা এখনই হেরে যাবে না, যতদিন না ওই নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু হাত তুলে নিচ্ছে বা বিজেপিতে এই বড়সড় ভাঙন হচ্ছে। ততদিন বিভিন্ন ইস্যুতে সংসদের মধ্যে সরকারকে বেকায়দায় ফেলা যাবে, অপদস্থ করা যাবে, কিন্তু ফেলে দেওয়া যাবে না। কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সামান্য মত বিরোধেও ছাগলের তৃতীয় সন্তানের মতোই কমরেড সেলিম আনন্দ পাবেন। এটা ওই দাঁত বা হাজার ঘায়ের মতন এক ব্যাপার, সারা জীবন ওই চুলকানি থেকে যাবে, সারবে না আমৃত্যু। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সামান্যতম বিরোধে বিজেপির আইটি সেল বিজেপি, তাদের মাইনে করা টিভি চ্যানেল, বৃত্ত ইউটিউবার আর সিপিএম, গণশক্তি এত আনন্দ পায় কেন? শুনুন মানুষজন। আনন্দ হওয়ার একটাই কারণ, যাতে ভারতবর্ষে যে বিরোধী জোট যেটা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ইন্ডিয়া, সেটা যাতে ভেস্তে যায়, এবং এই লক্ষ্যেই তারা উচ্ছ্বসিত হয় এবং তাদের এটাই চেষ্টা যে কী করে এই ইন্ডিয়া জোটের মধ্যে একটা ঘুণ পোকা ঢুকিয়ে ভাঙন ধরানো যাবে। ওদের তো কোনো কাজ নেই, কথাই আছে না, নেই কাজ তো খুবই ভাজ, কোনো কাজ কিছু নেই। বিজেপি মনে করছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে বিচ্ছিন্ন করলে ওরা কেন্দ্রে ব্যাপকভাবে ক্ষমতায় থাকবে, কিন্তু সেদিন আর নেই। দেখবেন ইন্ডিয়া গভর্নমেন্টে চলে কেন, ওদের স্পিকার নেই, ওদের মন্ত্রিত্ব নেই, বিভিন্ন গণ্ডগোল ঝামেলা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের সঙ্গে বা সর্বভারতীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটবদ্ধ হয়ে যায়, তখন সিপিএমের আর কোনো অস্তিত্ব থাকে না, কোনো প্রাসঙ্গিকতা থাকে না। বাংলার রাজনীতিতে সিপিএম প্রাসঙ্গিকতা হারিয়েছে। আমাদের নেত্রী ইন্ডিয়ার জোটকে একটু শক্তিশালী করার জন্য চেষ্টা করছে, আগামী দিনও করবে। কংগ্রেসের ভোট এবং তৃণমূলের ভোট এক জায়গায় না আসে, বা কংগ্রেস বা তৃণমূল যাতে এক জায়গায় না আসে, তাই পরিকল্পনাই বিজেপি করছে আমার মনে হয়। যারা উন্নয়ন করতে পারে না বা উন্নয়ন খুঁজে পায় না, তারা তো এইসব কথাই বলবে, ওদের আর কোনো কাজ নেই তো। বিজেপি পশ্চিমবাংলা একটা বিরোধী দল, বিরোধী দল সবসময় চাইছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যেন এক জায়গায় না আসে, তাতে তাদের বিড়ম্বনা, তাতে তাদের গদি, তাতে তাদের দিল্লির ক্ষমতা তাদের চলে যেতে পারে। সিপিএমের এখন দুপা হাঁটতে গেলেও একটা স্ক্র্যাচের দরকার, একটা লাঠির দরকার, তো সিপিএম সেটার জন্যে কংগ্রেসকে ওয়েস্টবেঙ্গল ইউজ করছে। মানে ওদের মধ্যে একটা ফাটল ধরার চেষ্টা করছে নিজে বাঁচার জন্য, কারণ এতে কোনো ক্ষতি হবে না। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস থেকে পার্টি নয়, কংগ্রেস থেকে ভেঙে তো পার্টিটা করেছে, এবং এদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনোদিনই অ্যাডজাস্টমেন্ট হবে না, সবাই জানে এটা। যে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব কখন লাগবে আমরা একটু উচকে উচকে হাসবো, এই হচ্ছে ব্যাপার। ওদের তো এমনিতে কোনো কাজ নেই, তাহলে ওরা তো পরিচর্যা তো করবেই, ওই নিয়ে আমরা কিছু ভাবি না। কংগ্রেস আর তৃণমূল যদি একই সঙ্গে থাকে তখন তাদের অপপ্রচার বাংলার মানুষ নেবে না। হ্যাঁ, সেই জোট মমতা ব্যানার্জি যে জোটটা করেছেন, সেই জোটটাকে নিশ্চয়ই ওরা ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জিকে সাথে কংগ্রেসের সাথে একটু ব্যবধান আসে, এই চক্রান্ত চলছে, এই চক্রান্তে কাজ হবে না। বিজেপি চাইছে যে সর্বদা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস যেন সবসময় বিরোধ থাকে, এবং সেটা তারা সফলও। কংগ্রেস তৃণমূলের মধ্যে বিবাদ লাগলে বিজেপির তো খুশি হওয়ার কথা, কিন্তু সিপিএম বা কমরেড সেলিমের এত আনন্দ হয় কেন? আসলে 34 বছরের মৌরসি পাট্টা, ইট বালি সিমেন্টের ব্যবসা, পাড়ায় কোচ্ছত রাজের সেই সোনালি দিনগুলো কেড়েছেন ওই মমতা ব্যানার্জি, আর সেসবের হাহুতাশ প্রতি মুহূর্তে থাকে সিপিএমের অন্দরমহলে। সেখানে বিজেপি কেন? হিটলারের সঙ্গেও সমঝোতা করতে রাজি এই সিপিএম, কমরেড সেলিম আর কোম্পানি। কিন্তু মানুষ এসব বোঝে বলেই অর্ধচন্দ্র তো দিয়েইছে, কবে শূন্যে পৌঁছে দিয়েছে এই আম জনতা। তবুও যদি শিক্ষা না নেয়, তাহলে সূর্যসেন স্ট্রিটের কোথাও একটা প্রজা সোশ্যালিস্ট পার্টির সাইনবোর্ড আছে, সেটার ছবি দেখে আসুন কমরেড সেলিম, ইতিহাস কাউকে ছাড় দেয় না। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।